সব ধরনের দুর্যোগ ও সন্ত্রাসী হামলা মোকাবেলায় সব সময় প্রস্তুত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের নিরাপত্তা বাহিনী। প্রতিপক্ষকে পরাজিত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার কৌশল প্রতিনিয়ত চর্চা করছেন দায়িত্বরতরা। আকস্মিক বিপদে ক্ষয়ক্ষতি এড়াতে নিয়মিত চালাচ্ছেন মহড়া। শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট। চারপাশ থেকে ভেসে আসছে আগুন আগুন চিৎকার। মুহূর্তেই হাজির বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ফায়ার ফাইটাররা। কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে কাজ শুরু করেন তারা। আগুন নেভানো, উদ্ধার কাজ সবই করছেন কয়েক মিনিটের মধ্যেই। সোমবার রাজধানীর বসুন্ধরা সিটিতে অগ্নি নির্বাপনের মহড়ায় এ চিত্র ফুটে ওঠে। দেখা যায় আগুন নির্বাপন, উদ্ধার ও জরুরি বহির্গমন বিষয়ে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেন দায়িত্বরতরা। অনাকাঙ্ক্ষিত এমন ঘটনা ঘটলে দ্রুতই যাতে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় সেজন্য রয়েছে আধুনিক সব যন্ত্রপাতিও। এছাড়া যদি কোনো সন্ত্রাসী হামলা হয় তা প্রতিরোধেও মহড়া চালায় বসুন্ধরা শপিং কমপ্লেক্সের নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসীদের গতিবিধি থেকে শুরু করে জিম্মিদের নিরাপদে উদ্ধারের সব কৌশলেই রপ্ত করেছেন তারা। যে কোনো ধরনের বিস্ফোরক ও বিপদগামীদের শনাক্তে নিরাপত্তা বাহিনী রয়েছে ডগ স্কোয়াড। বিসিডিএল এর পক্ষে এ মহড়ায় নেতৃত্ব দেন অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ রবিউল ইসলাম ও অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ফাহিম আহমেদ খান। তারা বলেন শতভাগ নিরাপত্তা নিশ্চিতে তারা বদ্ধপরিকর। সন্ত্রাসী কার্যকলাপ এবং এই অগ্নি নির্বাপন, এই দুটাকে সামনে রেখে আমরা আসলে এই সিনারিওটাকে পেইন্ট করেছি। অগ্নি নির্বাপন এখানে আমরা নতুন কিছু অ্যাপারেটাস কিন্তু আমাদের সাথে এখানে যুক্ত হয়েছে এবং আমরা চেয়েছি যে এইগুলো সম্পর্কেও সবাই জানুক যে আমরা অগ্নি নির্বাপনের জন্য আমাদের পূর্ব প্রস্তুতি আছে এবং আমরা যদি আল্লাহ না করে কোরকম কোনো দুর্যোগ আসে তাহলে আমরা সেটা মোকাবেলা করতে পারবো। প্রস্তুতি থাকলে দুর্ঘটনার সাথে সাথে ব্যবস্থা নেয়া এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। তাই বসুন্ধরা কর্তৃপক্ষ আগে দৃষ্টি দিচ্ছেন মানুষের জীবনের নিরাপত্তায়। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।